তারপরে বেরিয়ে এসে যে সব সময় নেতা এমনিও বলতেন যে আমার রাজ্জাক যখন বেরিয়ে আসবে তখন চেহারা পাল্টে যাবে। তো ঠিকই তাই, যখন সে আসলো জেল থেকে বেরিয়ে আসার পরে, তো নেতা সবাইকে টাকা দিতেন বাস ভাড়া, কারণ একটা দুইটা টাকা চাইলেও বলতেন যে না তোমাদের বাস ভাড়া দিয়েছে চলে যাও, যেখানে যাবে তাদের দায়িত্ব তোমাকে প্রতিপালন করে আবার ফেরত পাঠানো। এইভাবেই উনি সংগঠনটা করেছিলেন, আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কাছে তার হাতেখড়ি, এবং বঙ্গবন্ধু যেভাবে মানুষকে কাছে টানতেন এবং প্রত্যেকের খোঁজ খবর নিতেন, সেইগুলো সে খুব ভালোভাবেই উনিও করতে চেষ্টা করতেন এবং করেছেন। তো এই জন্যই সেই জায়গায় একটা দিক যে দিক অনেকের নাই, মানুষের ঘরের ভিতরে যে বসে থাকা বা খাওয়া, তাদের সাথে এই করা, গলা মেলানো, এগুলি ছিল যা আজকাল আর দেখা যাবে না। বঙ্গবন্ধু সেইভাবেই উনি এই সাইকেল একটা নিয়ে আর কাপড় চোপড় বাঁধিয়ে বেরিয়ে গেছিলেন আর সারা বাংলাদেশ ঘুরেছেন, যে যা দিয়েছে তাই খেয়েছেন।